Hello, my lovely viewers. Assalamu alaikum. Welcome back to my channel. Sharot kal shuru hoyeche. Thik Dhakar Hatir Jhiler pashei Rampura DIT roader theke takalei dekhben je East West University Aftab Nagore obosthito. Aftab Nagore shesh prante প্রায় মাইলখানেক জায়গা জুড়ে বিস্তীর্ণ কাশফুলের বাগান। শরৎকালটা যেন শুরুই হয় কাশফুল দিয়ে। আফতাব নগরের সে বিস্তীর্ণ কাশফুল দেখলে মনে হয় যেন মেঘ আর মেঘ থেকে শত শত সাদা পরীরা নেমে এসেছে সেই কাশফুলগুলো দেখ কাশফুলের রূপ ধরে এই পৃথিবীতে অনেক সুন্দর সে দৃশ্য আপনারা যে ঘুরে আসতে পারেন এই আফতাব নগরের শেষ প্রান্তে কাশফুলের রাজ্যে শুধু কাশফুল এখানে নেই তার পাশে একটা খাল আছে সেখানে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন আমার এই ব্লগটার আরো একটা পর্ব হবে ইনশাআল্লাহ সেই ব্লকে আমরা যে কাশফুলের কাশফুল দেখে অনেকক্ষণ কাশফুলের সাথে ছবি তুলে তারপর আমরা নৌকা করে ঘুরে বেরিয়েছি প্রায় ঘন্টাখানেক এক ঘন্টা কাশফুল দেখেছি আরও এক ঘন্টা নৌকা করে ঘুরে বেরিয়েছি সেটা দ্বিতীয় পর্বে দেখবেন আর প্রথম পর্বটা হচ্ছে গিয়ে আমাদের একদম প্রথম থেকে শুরু করব আমার ফ্রেন্ডদের আসতে বলেছিলাম যে যে পেরেছে শেষে এসেছে যার যার কাজ আছে ব্যস্ত আছে তারা আসতে পারেনি তো আসার পর আমরা দুপুরে ডিনার করে তারপর আফতাব নগরে কাশফুলের রাজ্যে চলে গিয়েছিলাম সত্যি অপরূপ সুন্দর এই শরৎকালের কাশফুলের দৃশ্য আমার ফ্রেন্ডরা সবাই ছবি তোলায় লেগে গেল পপি লিনা পপির ছেলে লিনার মেয়ে পপির ছেলের নাম আহানাফ আর লিনার ছেলের নাম লিনার মেয়ের নাম রওজা অনেক সুন্দর হাজারে হাজারে মানুষ আগে কিন্তু এত মানুষ আসতো না এখন যেহেতু জায়গাটা অনেক বড় হাজারে হাজারে মানুষ আসে কাশফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় তো সকালে আমাদের কথা ছিল যে আমরা সবাই আফতাব নগরে ঢুকে মেইন রোড ধরে আগালে তারপর সি ব্লকে সিরাজ কনভেনশন হলে রুফটপে গ্রিন লেক রেস্টুরেন্টে আমরা খাবো সবাই ডিনার করবো এটা হচ্ছে তার গেট আটতলা বিল্ডিং রুফটপের উপরে এই রেস্টুরেন্টটা গ্রিন লেক ভিউ রেস্টুরেন্ট আপনারা ম্যাপের মধ্যে সার্চ দিলেই পেয়ে যাবেন এখান থেকে ভিউটা তো দারুণ সুন্দর সেই হাতি ঝিল থেকে যে লেকটা আফতাবনগর ধরে এসেছে বুড়িগঙ্গা যে মিশেছে সেই লেকটার পাশে খুবই সুন্দর নয়তলার উপরে এই গ্রিন ভিউ লেক রেস্টুরেন্ট তো যেহেতু শরৎকাল একটু রোদ থাকে একটু বৃষ্টি হয় আবার রোদ থাকে আবার মেঘলা হয় এই রকম নাতিশীতোষ্ণ আমরা একদম উপরে যেয়ে বসেছি তো আমরা খাবারের অর্ডার দিচ্ছিলাম খাবারের অর্ডার যেই মুহূর্তে দিব সেই মুহূর্তেই এমন বৃষ্টি আসলো তো আমার ফ্রেন্ড বললো যে না এখানে খাওয়া যাবে না রুফটপ রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপর বলে না যার ভাগ্য যেখানে লেখা থাকে সেইখানেই খাবো খাবারের অর্ডার দিব সবাই বসেছি সিলেক্ট করছিলাম তো সেই মুহূর্তে বৃষ্টি আসলো তার আগেই আমি এই ভিডিওগুলি তুলেছি অনেক সুন্দর এই গ্রিন ভিউ লেক রেস্টুরেন্টটা সিরাজ কনভেনশন হল আফতাবনগরের সি ব্লকে আপনারা সবাই মিলে যেতে পারেন 50 জন হলেও অসুবিধা নাই আর ফ্রাইডেতে তো ওদের বুফে হয়
ফ্রাইডেতে বুফে 550 টাকা করে, আর এমনিতে ওদের সেট মেনু আছে 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত। বিকালের দিকে বিভিন্ন কাবাবের আয়োজন হয়। যাক, এখন আর কী করা, তো আমরা ব্রিজ পার হয়ে এই সাইডে বনশ্রীতে চলে আসলাম। বনশ্রীতে বি ব্লকে স্বপ্নের পাশেই পাস্তা ক্লাব। পাস্তা ক্লাব রেস্টুরেন্টে আগে আমরা অনেক গিয়েছি। এখানে করোনা হওয়ার পরে ওরা যেই রকম সুন্দর করে সবার একটা আলাদা আলাদা কর্নার করে এমন করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে যে আপনার কখনো অন্য মানুষের, আপনার শ্বাস প্রশ্বাস আপনার সেই রাউন্ডের মধ্যেই থাকবে, ওই আরেকজনের ধারে কাছে যাবে না। সবার আলাদা আলাদা করে সিটিং প্লেস আলাদা আলাদা করে দিয়েছে, বসার খুব সুন্দর সিস্টেম। এটা একটা পিৎজার অর্ডার করেছিলাম, মাশরুম মিট পিৎজা। পিৎজাটা খুবই মজা ছিল, 12 ইঞ্চি 770 টাকা নিয়েছে। তো এটা হলো লিনার মেয়ে রজা, সে বলেছে আন্টি আমার খুব ভালো লেগেছে এখানে। আসলে কিন্তু ওখানে কিন্তু বেশ ভালো লাগার মতো একটা পরিবেশ, আপনি আপনাদের বাচ্চাদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে বা কোনো বিশেষ অকেশনে যে এই রেস্টুরেন্টে খেয়ে আসতে পারেন। দুইটা দোলনা দিয়ে একটা সিট করেছে, বাচ্চারা এই দোলনার সিটটা খুব পছন্দ করে। ঠিক বি ব্লকের স্বপ্নের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আমরা খাওয়ার পরে আবারও আফতাবনগরে চলে গেলাম। আফতাবনগরে যেই মূল উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সেটা হলো কাশফুলের বাগান দেখা। রিক্সা দিয়ে যখন আমরা সেই খালের পার পর্যন্ত যাচ্ছিলাম, রিক্সাকে বলেছি খালের পার পর্যন্ত যাব। আফতাবনগর স্টার্টিং থেকে খালের পার পর্যন্ত যেতে আপনার রিক্সা ভাড়া নেবে 60 টাকা। রিক্সা দিয়ে যাওয়াই বেস্ট, কারণ আপনি গাড়ির ভিতর থাকলে এই অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন না, মনে হয় যেন আকাশ থেকে সাদা গাউন পরে সব পুরীরা নেমে এসেছে। এত সুন্দর কাশফুল, দেখতে অনেক ভালো লাগে। আসলে ঢাকায় আপনার ব্যস্ত জীবনের মাঝখানে হঠাৎ চাইলেই অনেক দূরে যেতে পারে না, তাই না? কিন্তু একদিন ফ্রাইডে বা অফ ডে সময় করে আপনি আপনার ছেলে মেয়েদের নিয়ে ঘুরে আসতেই পারেন, মোহিত হয়ে যাবেন। প্রায় মাইল খানে কিংবা তা আরও বেশি এইরকম কাশফুলের বাগান হয়ে আছে, দেখে মুগ্ধ হয়ে যাবেন। আরেকটি পর্ব দেখার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেকেন্ড পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।